ওয়েলকাম এর আগের ভিডিওতে আমি এনআরসি সম্পর্কে একটা ভিডিও করেছিলাম বলে সবার থেকে বিভিন্ন বিরূপ মন্তব্য বা অনেক কিছু কথা শুনতে পেয়েছিলাম কিন্তু দেখুন দিনের পর দিন মানুষের মনে কিন্তু সন্দেহ কিন্তু দানা বাঁধছেই কিন্তু যতই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন না কেন যে এনআরসি হবে না এনআরসি হবে না তবুও কিন্তু মানুষের মন কিন্তু তাতে সায় দিচ্ছে না কিন্তু মানুষ কিন্তু যথারীতি ভিড় করছে পুরানো ভোটার লিস্ট যেখান থেকে পাওয়া যায় সেই আর্কাইভ অফিস কলকাতার যে শেক্সপিয়ার সরণিতে যে স্টেট আর্কাইভ অফিস সেই অফিসে ভিড় করছে সেখান থেকে পুরানো ভোটার লিস্ট পাওয়ার জন্য এবং সেখানে সেই নাম নাম আছে কি না সেই ভোটার লিস্টে তা জানার জন্য মানুষ উদগ্রীব হয়ে সেখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তাই এই ভিড় সামাল দিতে দপ্তরে যেহেতু কর্মী কম তাই তারা পাচ্ছে না তাই ঠিক করেছে পুজোর পরে দপ্তর এই পুরানো ভোটার লিস্ট প্রকাশ করবে অনলাইনে যাতে সকলেই দেখে নিতে পারে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা বড় সড়ো সুখবর অন্তত মানুষ আশ্বস্ত হতে পারবে যে পুরানো ভোটার লিস্টটা হাতে পেলে সেখানে নাম আছে কি নেই সে সমস্ত দেখে তার আশ্বস্ত হতে পারবে এবং তার পাশাপাশি এর পরে তারা আরকাইভ অফিস থেকে আবেদনও করতে পারবে যে তার সার্টিফিকেট কপি নেওয়ার জন্য ভোটার লিস্ট নাম থাকার পরে সেই নাম অনুযায়ী সার্টিফিকেট কপি পাবে এবং ভোটার লিস্ট অফ সার্টিফাইড কপি সেটাও তারা পেয়ে যাবে তো দেখুন পুজোর পরেই তালি উনিশশো বাহান্ন ছাপ্পান্ন একষট্টি ছেষট্টি আটষট্টি উনিশশো এই সালে ভোটার তালিকা দপ্তর আর কাইভ দপ্তর প্রকাশ করবে অনলাইনে তাহলে আপনি এবার দেখে নিন কিভাবে কোথা থেকে অনলাইনে এটা পাবেন এর তো প্রসেস আছে কিভাবে সেটা আবেদন করতে হবে শুধু তো অনলাইনে দেখলেই হবে না সার্টিফিকেট সার্টিফাই কপি এসবের জন্য আবেদন করতে হবে কিভাবে করতে হবে কত টাকা ফিজ লাগবে সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখুন এবং সবার কাছে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে খবরটা তাদের কাছেও যাতে পৌঁছয় বন্ধুরা এখানে দেখুন পুজোর পরেই সার্টিফাই কপি অফ ভোটার তালিকা প্রকাশ অনলাইনে উদ্যোগ স্টেট আর্কাইভ দপ্তরের তা দেখুন খবরটি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নাগারে প্রচার চালাচ্ছেন রাজ্যে এনআরসি হবে না তবুও আতঙ্ক যাচ্ছে না মানুষের মন থেকে বিভিন্ন জেলার মানুষটা এসে ভিড় জমাচ্ছে ডিরেক্টরেট অফ আর্কাইভ দপ্তরে বিভিন্ন জেলা থেকে লোক আসছেন দলে দলে আর এই ভিড় সামাল দিতে এবার অনলাইনে উনিশশো বাহান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো একষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো আটষট্টি উনিশশো একাত্তর ও উনিশশো পঁচাত্তর সালের ভোটার তালিকা প্রকাশের উদ্যোগ নিচ্ছে আরকাইভ দপ্তর পুজোর ছুটির পরেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক সার্টিফাই কপি অব ভোটার কপি পাওয়ার পদ্ধতি প্রসঙ্গে ওই আধিকারিক বলেন ওই সালগুলোর মধ্যে যে ভোটার লিস্ট আর্কাইভ দপ্তরে এসেছে সে তালিকা পাবেন আবেদনকারীরা সার্টিফিকেট দপ্তরে এসেই নিতে হবে তালিকায় নাম আছে কিনা সে বিষয়টি অনলাইনে খুঁজে নিতে পারবেন প্রার্থীরা একই সঙ্গে সার্টিফাইড কপির জন্য আবেদনও অনলাইনে করা যাবে আবেদনের জন্য ফি নেওয়ার বিষয়টিও ভাবনা চিন্তা চলছে আবেদন করার পর আর্কাইভ দপ্তর কুড়ি থেকে তিরিশ দিন সময় নেবে সেই সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে সার্টিফিকেট নেওয়ার সময় লাগবে পাঁচ টাকা এবং দু টাকা দামের কোড ফি এই উদ্যোগ প্রসঙ্গে ওই আধিকারিক বলেন দপ্তরে কর্মী সংখ্যা খুবই কম তাই একদিনে কুড়ি থেকে তিরিশ জনের বেশি মানুষকে সার্সিংয়ের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না পুজোর পরে আরও বেশি কাজের চাপ পড়বে তাই অনলাইনে ব্যবস্থা করা হচ্ছে তবে এখন সার্টিফাইড কপি অব ভোটারের আবেদন দপ্তরে এসে করতে হচ্ছে তিনি বলেন আর্কাইভ দপ্তরে এসে ফর্ম নিতে হবে আবেদনকারীরা তা পূরণ করে জমা দেবে একই সঙ্গে কুড়ি টাকা সার্সিং ফি জমা দিতে হবে ভোটার তালিকায় নাম আছে কিনা তা জানার জন্যই এই ফি লাগবে আবেদনকারীদের ভোটার তালিকায় নাম খুঁজতে হবে তালিকায় নাম থাকলে সিরিয়াল নাম্বার ফাইল নাম্বার লিখে জমা দিতে হবে দপ্তরে দপ্তরে সেই ফাইল নাম্বার দেখে তা টাইপ করে সার্টিফিকেট প্রস্তুত করবে সার্টিফিকেট তোলার জন্য আবেদনকারীরা কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে সার্টিফিকেট নেওয়া যাবে সার্টিফিকেট নেওয়ার দিনে কোর্ট ফি স্ট্যাম্পের সঙ্গে পাঁচ টাকা লাগবে প্রতিদিন কতজনকে দেওয়া হয় এ প্রসঙ্গে ওই আধিকারিক বলেন এর জন্য কোনো সরকারি নির্দিষ্ট নিয়ম নেই কোনো দিন কুড়িটা কোনো দিন তারও বেশি দেওয়া হচ্ছে দপ্তরের কর্মী সংখ্যা খুবই কম তাই গ্রুপ ডি কর্মীদেরও এই কাজে সহযোগিতার জন্য লাগানো হয়েছে আবেদনের সময় আবেদনকারীর ভোটার কার্ড প্যান কার্ড অথবা আধার কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে পাশাপাশি তার ফটোকপিও লাগাতে পারে আবেদনকারীর নিজে আসতে না পারলে যে আসবেন তার ওই সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে বাবা বা মায়ের সার্টিফিকেট নিতে এলে ছেলে বা মেয়ে ভোটার কার্ড সঙ্গে আনবেন দূর সম্পর্কের হলে ডকুমেন্টের পাশাপাশি অথরাইজড লেটার আনতে হবে কলকাতার মল্লিক বাজার সংলগ্ন কলা মন্দিরের বিপরীত দিকে অর্থাৎ শেক্সপিয়ার সরণিতে ডাইরেক্টরেট অফ আর্কাইভ স্টেট এর দপ্তরে এসে আবেদন জমা দেওয়া ও সার্টিফিকেট পাবেন আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্যের জন্য ফোন করুন টু টু ফোর ওয়ান ওয়ান জিরো ফোর ফোর টু টু ফোর ওয়ান থ্রি নাইন ডবল সিক্স

এই পশ্চিমবঙ্গের বর্তমানে এনআরসি এই যে একটা হাওয়া উঠছে আদত হবে কিনা না জানি না কিন্তু সেটা নিয়ে অনেক মানুষের চিন্তিত তারা দিনের পর দিন এসে ভিড় করছে এবং দপ্তর আশ্বস্ত করেছে পুজোর পরেই ওই বিগত সালগুলোর ভোটার লিস্ট অনলাইনে প্রকাশ করা হবে সবাই সেখান থেকে দেখে নিতে পারবে সেখানে নাম ছিল কি না ঠিক আছে তা বন্ধুরা সবাই দেখবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করবেন পাশাপাশি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল না কিন্তু বন্ধুরা আসতে তবে আসি ধন্যবাদ ভালো থাকবেন